এ কি করছো তুমি মহান বাবা? তুমি টাকা দিয়ে ওর ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছিলে বলেই ও পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এই নাও তোমার টাকা। না না, এসবের কোনো দরকার নেই। তোমার মতো সন্তান যেন প্রতিটি ঘরে জন্ম নেয় বাবা। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা, কি লুকাইতেছ? কিছু না। তাইলে ব্যাগের সিট বলে বলি কেন? সই যাবো, সই যাবো। দেখো, এটা আমার পার্সোনাল। আমার কাছে পার্সোনাল এর কি হইলো? শর কইতাছি। আরে সই যাবো। আরে কি করছো? দেখো না, দেখো না, প্লিজ প্লিজ খুলো না। আরে আরে প্লিজ দেখো। মিস লিলিমা, দেখ আমি তো সিনিয়র দোস্ত, সত্যি কই রাখো, তুই ওরে ভালোবাসস কি না? কতদিন ধরে ভালোবাসো? এক যুগ। কস কি এক যুগ ধরে ভালোবাসস? ও কি জানে? জানি না, কখনো বলার সাহস হয়নি। কখনো কি সারাই বুঝাইছ? না। তাইলে চকমা যা, এসব অসভ্য কাজ কেউ করে নাকি? আরে বেটা, এসব ইশারা ইঙ্গিত ছাড়া প্রেম হয় না। আমার দিকে তাকা, এই ভাবে চোখ মার, বুঝছ? এই ভাবে দুই চোখে না, এক চোখ খোলা রেখা, আরে চোখে ফালা। দেখো দেখো করতাছি কি। এক একা খাচ্ছ তো, তোমার পেটে পীড়া হবে, দিচ্ছি না কেন জানো? শিল্পী মানুষের টক খেতে নেই, আগে তো খাই পরে বোঝা যাবে। যাও জলদি তৈরি হয়ে এসো, যাও। আচ্ছা, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমার জন্য? হ্যাঁ, আমি সাথে মার্কেটে যাব, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আগামীকাল তো আমার পরীক্ষা আছে, সেই জন্য এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওকে, তাহলে স্বপ্নাকে নিয়ে যাই। কই স্বপ্না, হলো? আমি রেডি, চলো চলো। আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন রক্ষা পেয়েছি, তখন মোটর পার্টসের দোকান মালিক আর রক্ষা পাবে না। এটা কি ধরনের ব্রেক ওয়ার দিয়েছেন? কিনেছি এক মাস হয়নি, অথচ এক বছরের গ্যারান্টি দিয়েছেন। ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে। যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হয়? তার হয় নাই, তাই আর বিলের রসিদটা মধ্যে দেন, মুই ফ্যাক্টরিতে বাড়াইয়া যাবো, রিপ্লেসমেন্ট হয়ে যাইলে হ্যার বাদ আপনি লইয়া যাবেন, বুঝছেন? আরে যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন? আর মনু, মুই হইতেছি ডিলার, খালি মাল বিক্রি করি। আপনি যা কাউনের কোম্পানি দারে কইবেন। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিকেই বলবো, আপনি কোম্পানির ঠিকানা দিন। কি হইবে, কি হরবা তুমি? টাইগার টগর কোম্পানির নামে মামলা হইরা। হ্যাঁ রে, টাইগার টগর? ওই টিটি মানে টাইগার টগর আর টনি, ওরা বনের ভাগে সাইয়া ভয়ঙ্কর। আরে তুমি তো দূরের কথা, তোমার সাইয়া বড় বড় রাও, হ্যাঁ কিছু করতে পারবে না। ভালো চাও তাই তো ফুটু। কেন ফুটবো? কেন ফুটবো? কেন দেশে আইন কানুন নাই, দেশে প্রশাসন নাই, আমি এই কোম্পানির নামে মামলা করব। হ্যাঁ, টিটি কোম্পানির একটা ব্রেক হয় দিন। না ভাই, এই দোকান থেকে জিনিস কিনবেন না, এই দোকানে ভেজাল মাল বিক্রি হয়। আমরা আল্লাহ হেদি ব্যবসা নষ্ট হয়ে যাবে। ভাইরা গায়ে হাত দেবেন না, ভাইরা গায়ে হাত দেবেন না। আরে চাকটা কি হবে? হাত দেবেন না, আবার তাইয়ে তাই রুমে ওর দিন।
ভাইয়া চলো ভাইয়া চলো এখান থেকে। ও সত্যি বলেছি বলে আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন। না মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। আর সেই শত্রু হয়ে যদি বেস্ট স্টুডেন্টের খেতাব পাও ওই ছেলে, সত্যি সত্যি ডুপ্লিকেট ব্রেকওয়্যারের কারণে আমার টিটি কোম্পানি নামে মামলা করে দেয়, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো আমি যে গ্রেট বিজনেসম্যানের মুখোশ পরা আন্ডারওয়ার্ল্ডের একজন, সেই খবর ফাঁস হয়ে যেতে পারে। তাহলে ওকে লাশ বানিয়ে দিই। না, বাঁকা পথে যাবার আগে টাকা দিয়ে ওর সততাকে চাপা দিতে হবে। কারেক্ট, বিকজ মানি ইজ সেকেন্ড গড। চাইলে আরো পাবেন, তবু টিটি কোম্পানির নামে মামলা করে কোম্পানির সুনাম নষ্ট করবেন না প্লিজ। সরি, অন্যায় কাজের জন্য দয়া দেখিয়ে আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিতে পারবো না। আপনি আসুন প্লিজ। ভুল করলেন মিস্টার বাদশা চৌধুরী, নীতির আদর্শের শিকরে থাকার জন্য তুই যা করছিস তাতে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বাবা। কিন্তু দুঃখ হলো, মধ্যবিত্তের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে। তাতেও শান্তি আছে বাবা। বাদশা এখানে বসো। না, লেডিস সিটে বসা ঠিক না। আহা বসো না। আরে এই মুহূর্তে টিকেট। ধন্যবাদ। হ্যালো মিস্টার, এটা আমার সিট, উঠে পড়ুন উঠে পড়ুন। লেডিস সিটে অনুমতি না নিয়ে বসতে নেই, ওকে আমি বসার অনুমতি দিয়েছি। আরে ও যদি বসতে পারে তাহলে আমি পারবো না কেন? দেখুন এটা অন্যায়। ন্যায় অন্যায় এক্ষুনি চার পারি। ড্রাইভার গাড়ি থামাও। আরে ভাই কি করছেন? চলো সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে। কি ব্যাপার, চুপ করছো কেন? বুঝতে পারোনি তুমি যে মেরেছিলে? আমি মেরেছি? কেন, আমভর্তা থেকে তো মেরেছিলে না? কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে চোখ মেরে তাকে ইশারায় বোঝাতে হয়, তাই তুমি যেমনি আমাকে ইশারায় বুঝিয়েছ তেমনি আমিও তোমাকে বোঝালাম আমি তোমাকে ভালোবাসি। আরে গেল কোথায়? তুমি ভিজে গেল। আমি ছাতা বন্ধ করার সময় বেখেয়ালি লেগে গেছে, আসলে
কারো কোনো দোষ নেই, টোটালি ভুল বোঝাবুঝি, দোষটা আমার। তাহলে মারটা এবার তুই। যার মরেছি আমি, তাই সে উদ্যোগের জন্য আমি ক্ষমা চাচ্ছি, ওকে মারবেন না। টাইগার টনি মানুষের রক্ত চুষা খুনি, সেই শনি থেকে তুই এই ম্যাডামের জন্য আজ বেঁচে গেলি। এই চল। ঘটনা যা হবার হয়েছিল তুমি কেন সত্যি কথা বলতে গেলে? না বললে অন্যায় হতো, ওরা তোমাকে অপমান করতো। এখন তোমাকে যে করলো আমার কাছে অবাক লাগছে। তুমি অত্যাচার নিবুঝে সহ্য করলে কেন? তা না করে কি করব, ওই গুন্ডাদের সাথে মারামারি? উরে বাপরে বাপ, চর থাপ্পড় হজম করা সহজ, কিন্তু মারামারি করতে অনেক সাহস লাগে, অত সাহস আমার নেই। চুপ করো, তাহলে একটু আগে স্বতন্ত্র মেয়েচুপ কর সাহসে। কথা আছে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, আমার বেলাও ঠিক তাই ঘটেছিল। কেমন করে যেন আমার জামার ভেতর একটা ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুর বের করার জন্য হাত পা ছোটাছুটি করছিলাম, আর তাতে চমৎকার কাণ্ড ঘটে গেল। মানুষের মাঝে বসবাস না করে তোমাকে জঙ্গলে চলে যাওয়া উচিত। তুমি চাইলে অবশ্যই যাব। না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত, কারণ নীলিমার যে প্রতিযোগিতা অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা টোর হবে, আর এই টোরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষা রাখছ সব ওরে কয়নে সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিবে। কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এই যে শেষ সুযোগ। ঠিক আছে আমি যাব। শোন দোস, যেই ভাবে চিন্তা করতা সস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইছ না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাই। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছো তা তো দেখতে আসি, লেখো আমি যাই। দৃষ্টি হচ্ছে না? আসি। লাভ লেটার। কি বলছো তুমি, লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি, মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? আমি জানি ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেওয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়, তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেওয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলো তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করব বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। আসি, আসসালামু আলাইকুম। আন্টি, বাদশাহ আপনি যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পায় নাই কেন, সেই কথা আমারই জিজ্ঞাসা করছে।
এসব কি শুনছি মা? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, নীলিমা বাদশা তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল, রাখ দিচ্ছি। এই নে না। কিসের চিঠি? প্রেমের। আসলে এসব হচ্ছেটা কি? রিয়ালি বিউটিফুল ফ্যামিলি। কি বিশেষ কিছু লিখছে? নাও তুমি পড়ো। হইতে বাদশা চৌধুরী, পাবে মিস নীলিমা রহমান, প্রিয় নীলিমা আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো, এটা তোমার প্রতি আমার মিনতি, তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন? তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি, সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি, সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম, যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব, তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব, হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব। উফ, তোর মতো মানুষ সিঁদুরে পরে মরে যাওয়া উচিত আসিল? সরি নীলিমা, ওরে যাতে আনা সম্ভব না। প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোনো আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে, তবে ও খারাপ না, সব কিছুতেই সিনসিয়ার। তোমার কাছে কলম হবে? হ্যাঁ আছে, এলো। বাপ খানা দেখো, মনে হয় বিশ্ব প্রেমিকের চিঠি লিখছে। যাও এটাকে দিয়ে এসো। দোষ তোর চিঠির উত্তর। তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব, কারণ আমাকে প্রেম পত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে, কিন্তু তুমি ভীতু কাপুরুষ বলে সে সাহস তোমার নেই, তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা আজ আমি চলে যাব, কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি আপনি যদি অনুমতি দেন তাহলে 10 মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এত অনুমতির কি আছে বাচ্চা? তুমি কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও। ধন্যবাদ। যা কথা বল। নীলিমা তুমি আমাকে প্রত্যাখ্যান করলে কেন? এটা কোনো লাভ লেটার হলো? এটা পরে আমার কিছু ফিল হয়নি। কেন? আমি কি দেখতে সুদর্শন নই, শিক্ষিত নই, কিসের কমতি আছে আমার মধ্যে? সবই আছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে ভালোবাসা ইচ্ছে জাগে না। ছোটবেলা থেকে তোমাকে আমি বউ বানাবো বলে স্বপ্ন দেখেছি, আদর্শ আর ন্যায়নীতির জীবন গড়ে তুলেছি, ধূমপান মদপান কোনো ধরনের বাজে নেশা আমার নেই, তোমাকে ছাড়া কখনো কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও সেই কথা কল্পনাও করতে পারিনি। তুমি আমার বউ হবে জানা সত্ত্বেও কখনো তোমাকে ভালোবাসি তা বলার সাহস করিনি, সেই দাবি নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি। আমার হৃদয়ের কথাগুলো বোঝানোর জন্য কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনি। যেদিন থেকে হাজবেন্ড ওয়াইফ কাকে বলে জেনেছি সেদিন থেকে তোমাকে এই হৃদয় আপন করে রেখেছি। আমার বউ হলে তোমাকে মাথায় তুলে রাখবো নীলিমা। ওহ তা আমি জানি, আর তাই তোমার এই আদর্শকে আমি সম্মান করি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রেমের ব্যাপারে কেউ কি আবেদন করে পায়? প্রেম নিবেদন করতে হলে লাভ লেটার লিখতে হয় না, একটি গোলাপই যথেষ্ট। পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসতে পারে না, বাসলে তো তোমার নিয়ম নীতিতে চলতে গিয়ে জীবনই বিসর্জন দিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বয় হয়ে চলার চেষ্টা করো, বিকজ আই লাইক দিস। ধন্যবাদ নীলিমা। Oh.
হচ্ছে তোমার বউ আর তুমি হচ্ছে আমার জামাই। করতে হলে একটু গোলাপি যথেষ্ট। কটা বাকি আছে? মাত্র একটা। কি ব্যাপার ভাই, এইসব কি? আপনার নাম কি নীলিমা রহমান? হ্যাঁ। তাহলে এগুলো আপনার নামই কুরিয়ার সার্ভিসে এসেছে। নিন, এখানে একটা সই করে দিন। স্মার্ট বয় নামে কে যেন পাঠিয়েছে। হ্যালো হ্যালো, কে বলছি? আই এম স্মার্ট বয়। স্মার্ট বয়? ইয়েস, তোমার মনের মানুষ। বলো। তা জানার আগে আপনি পরিচয়টা বলুন। কে আপনি? কেন ফুল পাঠিয়েছেন? গোলাপগুলো কেমন লাগছে? কাউকে প্রেম নিবেদন করতে হলে লাল গোলাপ দিতে হয়, তাই একটি নয় হাজার গোলাপ পাঠালাম। এই গোলাপের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি সুন্দর। তোমার কাছে গোলাপরাও হার মানে, বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। তুমি যদি তোমার চাইতে ওদেরকে বেশি সুন্দর মনে করো তাহলে ওরা আত্মহত্যা করবে, বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। আমি জানি, আমি ছাড়া তোমার ওই হাসি ভরা ঠোঁটে আদর করার কেউ নেই। আমার কথা শুনে তোমার রাগ হচ্ছে, কিন্তু আমাকে দেখার পর ঠিকই তুমি আমাকে বুকে টেনে নেবে। আমি আজ বিকেল চারটায় কিউট পার্কে তোমার অপেক্ষায় থাকব। তুমি চলে এসো, যদি মন না চায় এসো না। মনে রেখো, বিকেল চারটা। বাই। হ্যালো হ্যালো, শুনুন আপনি, তোমার স্বপ্ন পূরণ করার জন্যই আনস্মার্ট বেস্ট স্টুডেন্ট বর্ষা চৌধুরী এখন স্মার্ট বয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ পারে না এমন কিছু নেই। গতকাল তুমি বলেছ আমাকে দেখে তোমার প্রেম জাগে না, সেই দুঃখে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যখন ভাবলাম প্রেমের কাছে পরাজিত হয়ে আমি মহাপাপের কাজ করছি, তখন প্রেমকে জয় করার আশায় তোমার মনের মতো করে নিজেকে সাজিয়েছি। এখন থেকে তোমার মনের চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমাকে যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ নীলিমা।
সব আয়োজন কে করেছে? আমি। সবাইকে দাওয়াত দিয়ে নিজ হাতে সব সাজিয়েছি। মুসল্লির নজর কপালে আর টাইগার টগরের নজর শত্রুর জানে। সামান্য ব্রেকবারের জন্য আমার টিটি কোম্পানির নামে মামলা করে তুমি আমার সাথে সেই শত্রুতার খেলা শুরু করেছো। আমার ভালো থাকার পথ বন্ধ করে দিয়ে বেশ আনন্দই আছো। যদি সারা জীবন এইভাবে আনন্দ থাকতে চাও তাহলে আগামীকালের মধ্যে মামলা তুলে নিয়ে আমার সাথে ঝামেলা মিটিয়ে ফেলবে। আসি, কথা যেন না হয় বাসি। বাচ্চা, বাবা আমার, তোর কিছু হলে আমি বাঁচবো না, আর তাই কালকের মধ্যেই তুই মামলা তুলে নিবি। না, বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরী কখনো কারো অন্যের সাথে আপোষ করেনি, করবেও না। বাদশা, ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক কথা। না না, নীলিম্ম এলাকার মেয়ে হলেও রায়হান ভাইয়ের বদলির কারণে ছোটবেলায় চলে যাবার পর বড় হয়ে ফিরে এসেছে, মাত্র কমাস হলো, তাই এখনো জানতে পারেনি এলাকার কে ভালো আর কে মন্দ। কিন্তু আমরা সবাই জানি টাইগার টগর একটা মানুষরূপী শয়তান। আর আপনার ছেলে নীতিবান, তাই আমার বিশ্বাস ওর ন্যায়নীতির কাছে ওই শয়তানদের পরাজয় হবে, যেমন আমি পরাজিত হয়েছি ওর ভালোবাসার কাছে। আর আমিও গর্বিত আমার হবু জামাতাকে নিয়ে। উপস্থিত সম্মানিত অতিথিগণ, আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ ১২ বছর পূর্বে আমার আপন ছোট ভাই সমতুল্য এই সাজ্জাদ চৌধুরীর ছেলে বাদশা চৌধুরীকে আমার মেয়ের জামাই করার ওয়াদায় ওয়াদাবদ্ধ ছিলাম। তাই সেই ওয়াদা পূরণের লক্ষ্যে আগামী শুক্রবার বা জুম্মা বাদশা ও নীলিমার বিয়ের দিন চূড়ান্ত করলাম। লিস্ট অনুযায়ী সবার হাতে পৌঁছে দিবি, নেধর মিস যেন না হয়। তোর বিয়ার দাওয়াতের কাজ তুই কাউরে দিতে মিস করতে পারো, কিন্তু আমি করুম না। যাই, শোনো, আজকের মধ্যে বিলি করা শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। তাই ওই বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরীর কানে যখন আমার কথা ঢুকেনি, তখন ওর জানে হাত দিয়ে আমার মান সম্মান নিয়ে খেলা করার পরিণাম ওকে বুঝিয়ে দেব। তুই আমার অবাধ্য হয়ে মামলা তুলে নামিয়ে নিজের বিয়ের আয়োজন করেছিস, কোন সাহসে? সৌদাগরের হাটে বসে আমি আমার ম্যানেজারকে পাঠিয়েছিলাম তোকে সৌদা করার জন্য। নীতির অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খেয়ে সেই টাকা ফিরিয়ে দিয়ে তোর আদর্শের কোর্স কমপ্লিট করেছিস, আর সেই অপমান সহ্য করে তোর জন্মদিনে সসম্মানে তোকে হুঁশিয়ারি করে দেওয়ার পরও তুই তোর আদর্শের পাহাড় থেকে নেমে আসিসনি। তাই তোর পরিণাম তোকে বোঝালাম, যদি কালকের মধ্যে তুই মামলা তুলে না নিস
তাহলে পরশু তুই যাকে বিয়ে করবি তার সাথে বাসর করবে আমার আদরের ছোট ভাই আর আমার লোকেরা। মনে রাখিস, লুচির নজর পায়ে, মুসলিম নজর কপালে, আর টাইগার টগরের নজর তোর মতো শত্রুর জানে। দেখো নীলিমা, দেখো তোমার কথা রাখতে গিয়ে ওদের মামলা তুলে নেয়নি বলে ওরা আমাকে মেরে কি অবস্থা করেছে। করবেই তো, তোমার মতো কাপুরুষ সারা জীবন এভাবে মার খাবে। আমার নাম তোমার অন্তরে রাখলেই তুমি বীর পুরুষ হয়ে যাবে না বাচ্চা। তুমি সেই কাপুরুষ যে শুধু মার খাওয়ার জন্য জন্ম নিয়েছ, কিন্তু কাউকে মারার জন্য নয়। আর তাই আমাকে বউ করার যে স্বপ্ন তুমি দেখছ তা মিথ্যে মনে করে ভুলে যাও। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে বিয়ে করব না। কারণ তুমি এমনই পুরুষ, তোমার সামনে তোমার বউকে নিয়ে ওরা বাসরাত পালন করবে, আর নীরবে তুমি তার সাক্ষী হয়ে থাকবে। এমনকি নিজের জীবন বাঁচানোর ভয়ে নিজের হাতে আমাকে ওদের বিছানায় তুলে দিয়ে তামাশা দেখবে। তুমি আমাকে ওদের রক্ষিত করে রাখতে চাইবে। সত্যি কথা বলাতে যে হাত তুমি আমার উপর তুললে, সে হাত তুমি ওদের উপর উঠিয়ে দেখাও। তোমার সাহস কত, তোমার সাহস কত, তোমার সাহস কত, তোমার সাহস কত, তোমার সাহস কত। ওই শালা এবার মামলা তুলে নেবে। ইন্সপেক্টর সাহেব, এই খুন খারাপি বন্ধের জন্য আমি আপনাদের খবর দিয়েছি। আগামী পরশু এই বাদশা চৌধুরীর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু টাইগার টনি আমাকে বিয়ে করতে চেয়ে সেই বিয়ে বন্ধ করার কথা বলেছিল বিধায়। বাদশা চৌধুরী তাকে খুন করেছে। আপনি এই খুনিকে গ্রেফতার করুন। মুচির নজর পায় আর মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে, তাই আমি জানের বদলে জান চাই। মুসা, ১০,০০,০০০ টাকা, আলিশান বাড়ি আর পাজিরো গাড়ি সব তোমার। এতে যদি না পুষায় তাহলে বলো আর কি চাই। বিনিময়ে শুধু বাদশা চৌধুরীকে আমার হাতে তুলে দেবে। সম্ভব না, কারণ এসবে লোভ করতে গিয়ে যে পাপ আমি করব তাতে আইনের হাতে আমার মরণ হতে পারে। তাই ইমানদারির সাথে আপনার ভাইয়ের খুনিটাকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। বলুন কি করতে হবে। সাক্ষী হিসেবে এখানে একটা সাইন করতে হবে। ভেবেছিলাম আমার প্রতি তোমার মনে ঘৃণার পাহাড় গড়ে উঠেছে,
কিন্তু ভালোবাসার সুরে আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে অবাক করে দিয়েছ। কারণ একজন খুনি কয়েদির মুখে এই ডাক আমি আশা করিনি। এ কথা তোমার মুখে সাজে না, কারণ কেউ না জানো, তুমি তো জানো কোন স্বার্থে আমি আজ কয়েদি। ইয়েস ইয়েস, প্রেমের স্বার্থে প্রেম কয়েদি, আর তাই ফাঁসিতে ঝুলার আগ পর্যন্ত মনকে সে শান্তনু দিয়ে রাখো। প্রেমের আগুনে জ্বলে পুড়ে নিজেকে ছাই করে দাও, তখনই তুমি নীলিমার নাম চিরদিনের জন্য ভুলে যাবে। আর যদি ভুলতে না পারো তাহলে পোড়ানো ছাই হাতে নিয়ে ফুঁ দিয়ে বলবে, প্রেম আমার হয়ে গেছে ছাই, যে হৃদয়ে নীলিমা সে আর নাই। গুড বাই মিস্টার বাদশা চৌধুরী। আপনারা? বাদশা চৌধুরী যাবে নিতে এসেছে। উকিল সাহেব কাগজগুলো দেন। নিন। কে আমার জামিন করিয়েছে? ওই যে আমি। চিনতে পারোনি? ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড, এই শহরের গ্রেট বিজনেসম্যান পাস জাগ্রেল নেতা। আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই। কিন্তু আপনি আপনি কেন আমার জামিন করালেন? একে খুন করে ওকে বিড়াল দিয়েছ, প্রমাণ করেছ ওর মতো বাঘের উপরে টাক তুমি, আর তাই তোমাকে আমার প্রয়োজন। এসো। না না, আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি, এটা এটা আমার জীবনের একটা দুর্ঘটনা, আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, অন্য কিছু নয়। আসি। আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। না, ওকে যেতে দে। জামিন করিয়েছি যে আশায়, আমিন বলে ওকে সে পথে আসতেই হবে। মা, বাবা, স্বপ্না, বাবার কি হয়েছে? তুমি খুন করেছো জানি, বাবা স্ট্রোক করে মৃত্যুর পর থেকে ফিরে আধমরা হয়ে আছে। হে খোদা, এ তুমি কি করলে? আমার অপরাধের শাস্তি কেন আমার নিষ্পাপ বাবাকে দিলে? এর কারণ তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্মদাতা সে। মা, চা, যেই সন্তানকে নিয়ে আমাদের মনে অনেক গর্ব অনেক স্বপ্ন ছিল, আজ তার নিমিষেই শেষ হয়ে গেছে, সেই সাথে আমাদের জীবন থেকে তুইও শেষ হয়ে গেছিস। তোর কারণে তোর বাবা যেমন একটা জিন্দা লাশ হয়ে গেছে, তেমনি তুইও আমাদের জীবনে একটা জিন্দা লাশ হয়ে থাকবি। মা, তোর কোন স্মৃতিচিহ্ন আমাদের জীবনে থাকবে না। বলছি যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, তোর মুখে আমি দেখতে চাই না। একথা বলো না মা, আমি আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো, কার কাছে যাবো? তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে মারো, কাটো, যে শাস্তি দাও, তবু আমাকে পর করে দিও না মা। এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলো না মা। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস তাহলে আমার স্বামীর কসম খেয়ে বলছি, তুই আমার মরা মুখ দেখবি। তোর মায়ের মৃত্যু কামনা করতে পারে না, আর তাই আমি তোমার কথা রাখবো মা। তুমি না চাইলে
তুমি না চাইলে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন আসবো না। মুসল্লির নজর কপালে আর আমার নজর শত্রুর জানে। আমার শত্রু আসলাম বেগ তোকে জামিন করিয়েছে বলে তুই ফাঁসির হাত থেকে বেঁচে গেছিস, সিরেফ আমার হাতে মরার জন্য ও লাশ ফেলে দে। আজ আমার উসিলায় তুমি রক্ষা পেয়েছ, কিন্তু কতদিন রক্ষা পাবে? একদিন না একদিন ঠিকই ওদের হাতে তোমাকে মরতে হবে, কারণ একদিকে টাইগার টনের হত্যার বদলা, আরেকদিকে টাইগার টগরকে আদমরা করা। এর প্রতিশোধ না নিয়ে টগরের পালা কুত্তারা তোমাকে ছাড়বে না, যেমন ছাড়েনি আমার উপরে প্রতিশোধ নেয়া। আমি ছিলাম ওদের সবকিছুর পথে প্রতিদ্বন্দ্বী, তাই সেই পথ থেকে আমাকে সরাতে না পেরে টাইগার টানি আমার একমাত্র মেরিজ্জত কেড়ে নিয়েছে। সেই কষ্টে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি ন্যায়ের পথে সে বিচার পাইনি বলে অন্যায় পথে পা রেখে নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছি। বাচ্চা, তুমি টনিকে খুন করে তার সাকসেস করেছো বলে তোমাকে জামিন করিয়ে আমার পাশে রাখতে চেয়েছি। এখন সিদ্ধান্ত তোমার, যদি বেঁচে থাকতে চাও তাহলে এই অস্ত্র হাতে নিয়ে বেঁচে থাকতে হবে। Oh, 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 oh
গেছে আপু, এক্সিলেন্ট। এবার টপ 10 এর চার্টে তোমার এই অ্যালবামটা এক নম্বরে যাবে, অনেক সুনাম হবে তোমার। তোর কথা যদি সত্যি হয়। নাম সুনাম অনেক হয়েছে, আর দরকার নেই। কেন বাবা? খোদার রহমত আর তোর মেহনতের গুণে অনেক দূর এগিয়েছিস। এখন তোর মা মারা যাবার আগে যে দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে তা শেষ করার জন্য বিয়ে শাদী করে সংসারই হ। আকাশকে আর কতদিন অপেক্ষা রাখবি বল? আমি চাচ্ছি আগামী শুক্রবার ওর মায়ের সঙ্গে বিয়ের দিন তারিখটা। না বাবা, বিয়ের চিন্তা ভাবনা এখনো আমি করছি না। এখন আমার চিন্তা সব আপনার ভবিষ্যৎ গড়া নিয়ে। ওকে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে হবে, আর তাই অনেক টাকা জোগাড় করতে হবে। আমি দেখছি বাবা। বাচ্চা কোথায়? বাচ্চা রাজমহলে। তা কোন রাজমহলে? রাজমহল যেখানে আছে সেখানে পেয়ে যাবেন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? বাবা, উনি কোন বাচ্চা ব্যাপারে যেন জানতে এসেছেন। জানতে আসেনি, তদন্ত করতে এসেছি। আপনি তাকে চেনেন কিনা? গত পরশু এক ফটোগ্রাফার আপনার ফটো সেশন শেষে তার মোটরসাইকেলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, কয়েকজন সন্ত্রাসী ওকে খুব মারধর করেছে। করে থাকলে আমি কি করবো? ওই সন্ত্রাসীদের সাথে যদি ওর কোনো শত্রুতা হয়ে থাকে তার সাথে আমার কি সম্পর্ক? আপনি জানেন ওই সন্ত্রাসীরা কার লোক? ওইসব আপনার জানার কথা, আমি জানি কি করবো। ওরা বাদশার লোক। কে সে বাদশা? এক ওয়ান্টেড ক্রিমিনাল, পুলিশের রেকর্ডে ও এক খুনি আসামি। যদি আপনি ওই বাদশার নামে কোনো ক্রাইম করার কথা জানতে পারেন তাহলে আমার এই নাম্বারে খবর দেবেন। মানে ঘটনাটা আমার কাছে ভালো লাগলো না। ভালো মন্দ নিয়ে জীবনে পথ চলতে হয় বাবা। হ্যালো মিস, হ্যালো, এই বটবটিকে কটকটি দোকানে পাঠিয়ে দিন। অযথা কষ্ট না করে আমাদের সাথে আসুন প্লিজ। ডোন্ট ডিস্টার্ব মি। কোথায় পৌঁছে দিতে হবে চলো। বলেন ম্যাডাম, আমাদের বলেন আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি। ওরা ছিল পাতি আর তোমরা হচ্ছে হাতি রংবাজ, তাই না? দিনা ম্যাডাম, আমরা বাদশাহ এলো। তাহলে চামচে নি, তার কাছে কি করো? হয় হয় সবরাস। আরে আর ম্যাডাম কোথায় যাচ্ছেন? আসুন গাড়িতে উঠুন। আপনি এইভাবে হাইটে গেলে বাদশা ভাইয়ের চান্দি জিদ্দে ফাইটা যাইব, আর আমাগো চান্দি ফাটায়া ফেলবো। জাহান্নামে যাক তোমাদের বাদশা। আবার যদি আমার পেছনে আসো তাহলে তোমাদেরকে আমি জুতা পেটা পেয়ে ছাড়বো। বুঝছো তো অবস্থা? ম্যাডাম রে গাড়িতে তুললে জুতা পারে খাই চলব, আর না তুললে বাচ্চা ভাই জান যাইব। বেশি বুঝলে জান যাইব। ম্যাডাম আপনার যখন ইচ্ছা হইতাছে তখন বাচ্চা মতো জুতা বাড়ি মারে মারে ম্যাডাম। তোদের বাদশা ভাইকে তোরা ভয় পাস, আমি না। তোর কথা শুনে আমার ভয় হচ্ছে মা। তুমি চাচ্ছ সে ভয়ে আমি চুপচাপ বসে থাকবো? কিন্তু কেন? আরে বাচ্চা এমন কে যার কারণে আমাকে স্বাধীনভাবে চলাফেরা বন্ধ রাখতে হবে? তুই বুঝতে পারছিস না মা। আমি অবুঝ নেই বাবা, ওদের অন্যায়কে মেনে নিয়ে চুপ থাকার মানে হচ্ছে প্রশ্রয় দেওয়া। আমি তা করব না, আমি এখনো ইন্সপেক্টরের কাছে নালিশ করব। বাবা এই আঙ্কেলরা কত বলো, দেখো আমাকে কত কিছু কিনে দিয়েছে। আপু ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আমার পারমিশন ছাড়া তোমরা কোন সাহস এখানে এসেছো? বাদশা ভাইয়ের হুকুমে আপনার গাড়ি ঝুলাই খালে পাঠিয়ে দিয়া বাদশা ভাইয়ের দেওয়া গাড়ি আর নতুন ফ্ল্যাটের চাবি নিয়ে এনেন চাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন করবো
তুই অযথা ঝামেলায় জড়াতে চাচ্ছিস। শোন, ওরা যে উৎপাত শুরু করেছে তার হাত থেকে রক্ষা পেতে হলে আকাশকে বিয়ে করে দেশ ছেড়ে চলে যাওয়াটাই উত্তম। আর তাই আমি আগামীকাল ওর জন্মদিনে সিদ্ধান্তটা চূড়ান্ত করতে চাই। বাবা, আমি তো আকাশের জন্মদিনের কথা ভুলেই গিয়েছিলাম। ভালো কথা, আকাশ বলেছে কাল সময় মতো গাড়ি পাঠিয়ে দেবে। ভালো ভালো বলছি, গাড়ি ঘুরাও। শোনেন ম্যাডাম, আপনি সব মানি মেহমান, তাই সসম্মানে নিয়ে যেতেছি। চুপ করো, গাড়ি থামাও, গাড়ি থামাও, নইলে আমি চিৎকার করে এখন পুলিশ ডাকবো। প্লিজ চেঁচামেচি করবেন না, আপনার জন্য বাচ্চারা মাথার রক্ত উঠে আছে। আপনার জন্মদিনে না এসে ওই গাড়িতে চড়ে ওই মালিকের জন্মদিনে যাচ্ছিলেন। তোমার জন্য লেটেস্ট একটি গাড়ি আর ভাড়া বাড়ির বদলে নতুন ফ্ল্যাটের চাবি পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তা ফিরিয়ে দিয়েছ। তাতে আমি কষ্ট পেলেও মনকে কিভাবে সান্ত্বনা দিয়েছি জানো? আজকে আমার জন্মদিনে তুমি এসে আমাকে উইশ করবে সেই আশায়, কিন্তু তুমি আর এলে না। তাই এই মনে যে আগুন লেগেছিল ওই শাওয়ারের নিচে বসে তার নেভানোর চেষ্টা করছিলাম, কিন্তু অন্যের গাড়িতে চড়ে তার জন্মদিনে যাচ্ছিলে জানার পর সেই আগুন দ্বিগুণ হয়ে গেল, আর তাই তো ওই গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা না করে তুমি আমাকে জ্বালিয়ে দিলে শান্তি পেতাম। নেভার। তাহলে আমার জন্মদিন কি করে পালন হবে? এসো এসো এসো। দেখো, আমার জন্য তোমার মনের মাধুরী দিয়ে সাজানো সেই জন্মদিনের সাজে আমিও সব সাজিয়েছি। এসো এসো। নাও, আমার হাত ধরে কেক কেটে আমাকে খাইয়ে দাও। ধরো ধরো না ধরো। কি বলতো, তুমি উইশ করছো না কেন? উইশ করো, উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ। দ্যাটস লাইক এ গুড গার্ল। আরে ম্যাডাম, আপনার সাহস কত? ওকে ধন্যবাদ জানা ম্যাডাম, সরি। ওর কথায় তুই নতুন জীবন ফিরে পেলি, আমাকে মাফ করো ম্যাডাম। তুমি যে আমাকে ভালোবাসো এটাই তার প্রমাণ। পাগলের সুখ মনে মনে হাতের কাছে পেয়ে সেই সুখ তুমি উপভোগ করছো। না নীলিমা, তুমি আমার চোখের আড়াল হয়ে থাকলেও তোমাকে ভালোবাসার সুখ আমি উপভোগ করি। এই দেখো, এই দেখো, এই দেখো চারিদিকে। দেখো নীলিমা, দেখো আমার ভালোবাসাকে যখন আমি দেখতে চাই তখনই দেখতে পাই। এই দেখায় তোমার যন্ত্রণা ভরা মন সান্ত্বনা পায়, কিন্তু সে মনে আমি। আসো আসো, দেখো, এই দেখো, ভালো করে দেখো।
আমার হৃদয় জুড়ে শুধু তোমার নাম লেখা আছে, শুধু তোমার নাম। সেইটায় কেন তুমি থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসো না? কেন তুমি এই হৃদয়? জাফর শেঠের ফাপড়ে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। ওই মেয়ে তোমাকে ফাপড়ে ফেলে আমাদের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ধান্দা বন্ধ করে দিয়েছে। তাই বলছিলাম, ব্যর্থ প্রেমের ইতিহাস রচনা না করে ওই মেয়ের ইজ্জতটা যদি একটু। বাকিটা হজম করে এখান থেকে চলে যা। ঠিক আছে বাবা। এই মন নিয়ে তুই খেলা করছিস, তাই তোর মনে আমি ভালোবাসার মেলা বসাবো। শিল্পীর সত্তা আমার আত্মায় মিশে আছে, তা কেউ না জানুক তুমি ভালো করে জানো। কিন্তু এই বেহায়াপানা পোশাকে সেই সত্তাকে হত্যা করাটা অন্যায়, তাই ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। ইচ্ছে করছে ওদের মতো তোমাকেও। করো, শেষ করে দাও আমাকে, আমি শেষ হয়ে যাবো। তবু তোমার ইচ্ছে মতো চলো না। চলবি কি না চলবি সেটা আমি দেখবো। চল আপু। যশ খ্যাতি আর অর্থের লোভে মেয়েকে সুপার সিঙ্গার আর মডেল স্টার বানানোর জন্য লাশ সরমের মাথা খেয়ে এই বেহায়াপানা পোশাকে দেখাচ্ছে, বাপ হিসেবে আপনার মরে যাওয়াই ভালো। ভালো মন্দ সেখানে তুমি কে? গুন্ডা মাস্তান হিসেবে সবাই তোমাকে ভয় পেতে পারে, কিন্তু আমি পাই না। কোন অধিকারে তুমি আমার স্বাধীনভাবে চলার পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছ? তুমি যে অধিকার দিয়ে কেড়ে নিয়েছো, সেই অধিকারে তোমার চালচলনের এই মডার্ন স্টাইল পাল্টে আমি যে রূপে তোমাকে দেখতে চাই সে রূপেই তোমাকে বেঁচে থাকতে হবে। বাঁচে মরার কথা তো পরের ব্যাপার, তুমি শুধু আমার মডার্ন ড্রেসের স্টাইল পাল্টানোর চেষ্টা করে দেখো পারো কিনা। আমার যা করতে মন চাই আমি তাই করব। আমার যা পড়তে মন চাই আমি তাই পড়ব। এগুলো সব আলটা মডার্ন ড্রেস। এটা পড়ব, এটা পড়ব, এটা পড়ব, সবগুলো পড়ব। কি করবে তুমি, কি করবে? আমি কি করতে পারি সেটা বুঝতে বাকি আছে? আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। আমার নামে থানায় মামলা করতে গিয়ে যদি এই হাত দিয়ে কমপ্লেনের চিঠিতে সই করো তাহলে এই হাত আমি কেটে ফেলব। এই মুখ দিয়ে নালিশ করলে এই জিভ আমি কেটে ফেলব। এই চোখ দিয়ে থানার পথে পা বাড়ালে এই চোখ আমি তুলে ফেলব। মাইন্ডেড আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে, আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরে, কিন্তু তোমার জন্য কিভাবে মরে? তোমার সাথে আমাদেরকে সেই মরার হাত থেকে রক্ষা করো।
সোজা কথা মজা লাগে আসলাম ভাই, জাফর শেঠের ফাপড়ে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। তাই বলছিলাম পুলিশের ফাপড়ে পড়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলতে পারবো না, আবার গুলি খেয়েও মরতে পারবো না। তোমাকে ছেঁকা দেওয়া ওই মেয়েটার জন্য শান্ত হও, আমার মরা গুয়ের একমাত্র ভাইটাকে তুমি শেষ করে দিও না, প্রথমবারের মতো ওর জীবন তুমি ভিক্ষা দাও প্লিজ। নীলিমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এরপর যদি এই ধরনের ভুল করিস তাহলে বুঝতেই পারছিস আমি তোকে কি করব। আমার প্রেম আমার ভালোবাসাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের আর একটি কাজও করব না। মাইন্ড আপনি আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে আমি সে নিরাপত্তা দেব। কতদিন কত মাস দেবেন? ওরা শতদিন শত মাস পরে হলেও এর প্রতিশোধ আমাদের জীবনের উপর দিয়ে নেবে। ও, তার মানে আপনি মুখ খুলবেন না? না। তাহলে আজ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করব, দেখব আপনি মুখ না খুলে কি করে থাকেন। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছ আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন, আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে বলুন? নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে। এই লিস্টের মালগুলো দিন। তোমার লেগেছে 2 ঘন্টা, আমার লেগেছে 1 ঘন্টা। প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা। বলো, এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? কোথায় লেট করেছ? কার সাথে লেট করেছ? কেন লেট করেছ? অন্য কোনো পুরুষের সাথে ছিলে নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে? বলো বলো। বল কোথায় ছিলি? আপনি কবর ঝেড়ে করতে এই কথা আগে বললে না কেন? বললে তো আর মাথা গরম হতো না, তোমাকে এক নজর দেখে চলে যেতাম, এই বুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো। এরকম ভুল আর করো না লক্ষ্মীটি। কিন্তু ভালোবাসার দাঁড়িয়ে যা করছো খুব অন্যায়। তার জন্য দায়ী তুমি নিজেই। তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু বাঁধন হারা হয়ে তুমি উচ্ছৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের খাঁচায় আটকা পড়েছ, আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনই মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে। আসি।
আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। কি করে বলবো, আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনে প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি, কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো তা তুমি দম বন্ধ হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানায় বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেবো নীলিমা, দেবো। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব, যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব, সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো। বলো রাজি। হ্যাঁ রাজি। বসো বসো, এই সব কিছু তোমার জন্য, যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে। ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সব খাবার খাবে কি করে? তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল। আমি ছাড়া আমার নীলিমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। শাট আপ। যেদিন তুমি আমার দামি গাড়ি জ্বালিয়ে দিয়েছিলে সেদিন তোমাকে পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মায়ের অনুরোধে থানা পুলিশের ঝামেলায় না জড়িয়ে যে ভুল আমি করেছি তা আজ বুঝতে পারছি। আপনার সেই গাড়ি আমি আপনাকে ফিরিয়ে দিলাম, কিন্তু আমি যা বললাম যদি সেই পথ থেকে সরে না দাঁড়ান তাহলে আপনার সেই গাড়ির মতো আপনাকেও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেবে। মিস্টার বাদশাহ চৌধুরী, আমি নীলিমা নই যে তোমাকে ভয় পেয়ে তোমার কথা মেনে নেব। কথাটা মনে রেখো। না দান। আপনি কি বলছেন মা? যা সত্য তাই বলছি, আমি চাই না তোমাকে আমার আকাশের বউ করে ঘরে তুলতে গিয়ে সেই ঘরে আমার আকাশ লাশ হয়ে ফিরুক। আকাশ বিয়ের কাজ পছন্দ করার জন্য তোমার কাছে আসার কথা, আর আসা মাত্রই তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবে। কিন্তু একদিন আপনি নিজেই আমার নীলিমাকে আপনার আকাশের বউ করার জন্য আমার কাছ থেকে কথা নিয়েছিলেন। সেদিন আমি জানতাম না আমি যাকে পুত্রবধূ করতে যাচ্ছি তার একজন সন্ত্রাসী খাঁটি প্রেমিক রয়েছে,
নীলিমা ওকে ছাড়া যাকে বিয়ে করবে ও তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ আপনারা আমার আকাশকে রক্ষা করুন। প্রথমে কি বলছো মা, কোনো পাগল প্রেমী যদি নীলিমাকে একটা ভালোবেসে থাকে তাহলে তো নীলিমার করার কি আছে? ওই সন্ত্রাসী তোমাকে হুমকি দিয়েছে, হ্যাঁ তাতেই তুমি মা কারো কোনো হুমকিতে আমরা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার পথ থেকে সরে দাঁড়াবো না মা, এ হয় না। এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে নীলিমার জীবনে একটা কলঙ্কের দাগ লেগে যাবে, আমি তা হতে দেবো না। তুমি কি ভাবছো ওই সন্ত্রাসী আমাকে মেরে ফেলবে? আরে তোমার ছেলে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক, আইন প্রশাসন থেকে শুরু করে সবখানে আমার হাত রয়েছে, তাই আমার গায়ে একটা আচর দেওয়ার সাহস আজ পর্যন্ত হয়নি হবে না। তুমি নির্ভয়ে বিয়ের আয়োজন করো মা। বলো বলো মা কবুল। এইভাবে ঠিক এইভাবে আমিও আপনার কাছে আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার ভিক্ষে চাওয়ার হাত ফিরিয়ে দিয়েছেন। আর সেই হাত দিয়ে আপনার ছেলের জীবন কেড়ে নেব। আমাকে তুই পরোয়া করিস না, আমি তোকে বলেছিলাম তোকে আমি পুড়িয়ে মারব, কিন্তু না আজ তোর মায়ের সামনে তোকে আমি কেটে টুকরো টুকরো করে আমার নীলিমাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। বারোটি বছর যে তোমাকে ভালোবেসেছে তার জীবন তুমি কেড়ে নিতে চেয়েছ, অথচ বারো দিনের পরিচয় যার সাথে তার জীবন বাঁচাতে আমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছ। দিলাম দিলাম যে হাত আমাকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরেছিল সেই হাত তোর জান ভিক্ষা চেয়েছে বলে তোকে আজ বাঁচিয়ে রাখলাম। কিন্তু ফের যদি এই ধরনের ভুল করো ক্ষমা করব না। বিকজ আই না না খোদার রহমত ছিল বলে
নির্ঘাত খুন হওয়ার হাত থেকে আমার ছেলে রক্ষা পেয়েছে, আর তাই থানা পুলিশ করতে গিয়ে আমি আমার ছেলেকে হারাতে চাই না, হারাতে চাই না। আমার পাওয়া ইনফরমেশন অনুযায়ী ওই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আপনাদের সাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল, রিয়েলি ভেরি লাকি, বাট এবার ব্যাড লাক হবে ওদের যারা ওই সন্ত্রাসীদের লালন করছে। জাফর শেঠের ফাঁপড়ে যে পড়ে তাকে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে, কিন্তু আমাদের ধান্দাবাজির সব পথ আন্ধা করে দিয়ে ওই ছেঁকা খাওয়া বাদশাহ প্রেমিক যে ফাঁপড়ের কাজ শুরু করেছে, তাতে আমাদের সবাইকে যেতে হবে কবরে। বরাবর ভাই, কথাটা খারাপ বলো নাই, চলো দেশ ছেড়ে পালায়। না, সেই পথ বন্ধ। পাপু, আসলাম বেগ ও জাফর শেঠের জামিন নিতে এসেছে। সেন্ট্রি? ইয়েস স্যার। ওদেরকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, কাউকে গ্রেফতার করতে হলে কোনো না কোনো মামলা থাকতে হয়। তা ঠিক, কিন্তু ওরা যে সমাজের মুখোশধারী ক্রিমিনাল, সন্ত্রাসী তৈরি করার কারিগর, সেই ইনফরমেশনেই ওদের গ্রেফতার করেছি। সেটা সত্য না মিথ্যা, সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করে সম্মানহানি করাটা আপনার ঠিক হয়নি। আর তাই আমি মানহানির মামলা করব। আসি ইন্সপেক্টর। হ্যালো জ্যান, কি খবর? যাকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য জাল ফেলে বন্দি করলাম, সেই জাল সে নিজেই কেটে দিল। মানে? তোমার ভাইয়া ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। ভাইয়া? হ্যাঁ, এখন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করা সম্ভব নয়। সম্ভবের পথ একটাই, আর তা হচ্ছে সেই সিঙ্গার আর মডেল কন্যা নীলিমা রহমান। সরি ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি বলে পাচ্ছি সরকারি সাক্ষী হবে কেন, এর জন্য যে তোমার বলাতে ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলার সাহস পেয়েছে, অন্যায়ের পথে পা দিয়েছে, তুমি চেয়েছ বলি ও মানুষ খুন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে তুমি চাইলে ও কি একবার সরকারি সাক্ষী হতে পারবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশাহ সন্ত্রাসী হওয়ার জন্য আমি দায়ী? আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান, কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে। আমার ইচ্ছে হলো এই সন্ত্রাসীদের আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব। না না, আমাকে সেই ভয় দেখাবেন না, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা না যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিয়ে ইনসাল্ট করা, তাদের কাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা। ফাইনালি বাদশাহ একদিন সন্ত্রাসীদের মতো গ্রেফতার হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, আর আপনি সেদিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন, এই জন্যই যে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আমি কি এখন আসতে পারি? আসুন। ভাইয়ের জীবনটাকে তো তুমি নরকে নিক্ষেপ করেছই, দয়া করে ওকে সরকারি সাক্ষী বানিয়ে অন্তত একবারের জন্য ওর জীবনের মঙ্গল কাজটি করে দাও। নরকে যার বসবাস, স্বর্গের সুখ সে পাবে কি করে? বাবা, এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার। বাদশার, 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 বাদশার। ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বাবা,
এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না, আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেপ্তার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি। তোর সাথে ও যাচ্ছে আইনের কাছে, এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? আমি জীবনের তো অভিশাপ, আর পুলিশ ভাবছে সে অভিশপ্ত জীবনের জন্য হানি দেয়। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলে ও থাকবে না, ও এগুলো দিয়ে বলে গেছে আগের শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে? আপনি? জীবনের সেই দিনগুলো যেন শান্তিতে থাকতে পারি সেই আশায় এসেছি। বাদশাহ, লিমিমাকে তোমার বউ করার ওয়াদাবি বরখেলাপ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। না, আপনি আমাকে ক্ষমা করবেন? আমি প্রেমের জন্য স্বার্থপর হয়ে আপনার সাথে চরম বেয়াদবি করেছি। তাই সেই স্বার্থপর প্রেমকে সার্থক করার জন্যে নীলিমাকে বিয়ে করার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, নীলিমা খুশি মনে তা মেনে নিয়েছে। শুনেছিস, শুনেছিস তোরা, আমার নীলিমা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বাদশাহ, নীলিমা চায় বধূ হয়ে তোমার সামনে আসার আগে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে, আর তাই আজ বিকেলে হিমছড়িতে সে তোমার অপেক্ষায় থাকবে। তুমি বিয়েতে রাজি হয়েছ, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথে করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা, সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশাহ। এতদিন কেন আমি তোমার ভালোবাসা মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতে বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে, তোমার লোকেরাই হয়তো সে পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না, ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনের শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন আজ এখানেই শেষ। নীলিমা, বাদশাহ। হ্যাঁ নীলিমা। তোর কারণে বেঁচে আছি, এ বলতে চাই চোখেরই মনি তুই, মন দিয়ে বলতে চাই মনেরই মাঝে তুই, তুই স্বপ্নে তুই স্বপ্নে এই অন্তরে, তুই জীবনে তুই মরণে এই অন্তরে, তোর কারণে বেঁচে আছি।
আছি রে, একটু 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 করে জায়গা দে তোর মনের ঘরে, একটু 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 করে জায়গা দে তোর মনের ঘরে, মনের ঘরে, তুই শয়নে তুই স্বপ্নে এই অন্তরে, আমার যে ওয়াদা ছিল আমি তা পালন করেছি, শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শবানের খেতাবওয়ালা ওই মুথ্যাবাদীকে, মুক্ত করে ফেলেছি ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে। বলছি আগে ওটা নামান, আপনার এই ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি, নিন। আয়ু বেশি আছে বলে বেঁচে গেলাম। তুমি বন্ধু আমার জীবনে, তুমি বন্ধু আমার মরণে, তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি। খোদা তোমাকে আমার বধূ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন, তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো।
আমার কাছ থেকে পালাতে চাও, আমাকে ভালোবাসো না, আমাকে বিয়ে করবে না। আজ তোমার ভালোবাসার ইতিহাস রচনা আমি শেষ করে দেব, আজই তোমাকে আমি বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করব না। আপেল, তুই বাদশার হাত থেকে পালিয়ে বেঁচেছিস টাইগার টগরের হাতে মরার জন্য। বেঁচে থাকতে পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। ভবিষ্যৎ থেকে রক্ষা করে যদি ভেবে থাকো তোমাকে আমি বিয়ে করবো, তাহলে তোমার ভুল হবে। আমাকে ছেড়ে পালিয়ে যাবার চিন্তা করে তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? আরে আমার মনে আঘাত দিয়ে তুই 100 হাত মাটির নিচে গিয়েও লুকিয়ে থাকতে পারবি না। আমাকে ছাড়া কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে তোর বউ ভাত খাবো? না, কেটে টুকরো টুকরো করে সারা শহরে ঝুলিয়ে রাখবো। ওই তোর এই সুন্দর চেহারাটা যদি বস্ত্রোধ করে দেই তাহলে কে তোকে বিয়ে করবে? কেউ না, কিন্তু আমি তোকে বিয়ে করব, কারণ আমি তোকে ভালোবাসি। না, তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তাহলে দুঃস্বপ্ন মনে করে সেই কথা ভুলে যাও। কারণ আমার মনে তোমার প্রতি শুধু ঘৃণা আর ঘৃণাই রয়েছে। তাই তোমার মতো সন্ত্রাসীকে বিয়ে করার চাইতে আমার বোনের মতো আমাকে আত্মহত্যা করে নিয়ে যাওয়াটাই উত্তম। আমি তোর প্রেমের জন্য প্রেম কয়েদি হয়ে সন্ত্রাসী হয়েছি। না, আমি তোমাকে বিয়ে করবো না। না, তোর কোন ক্ষমা নেই, তোর আমাকেই বিয়ে করতে হবে, তোর আমাকেই বিয়ে করতে হবে। আমার প্রতি তোর ভালোবাসা যদি ছলনাই ছিল তাহলে সেই ছলনার ভালোবাসায় আমার মনে সত্যিকারের প্রেম জন্ম দিয়ে তুই পাপ করেছিস। আর তোর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোর সামনে একটাই পথ খোলা আছে, আর তা হচ্ছে আমাকে বিয়ে করা। তুমি ভাবছো আমাকে জোর করে বিয়ে করবে? কিন্তু সেই সুযোগ আমি তোমাকে দেবো না মিস্টার বাদশা চৌধুরী। Oh!
কি খবর? বস, ওই শালা বাদশাহ হামলা করেছে। বাদশাহ? নীলিমা, নিচুর নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। এবার আমি তোর জান কেড়ে নেব। এই তুই এতদিন আদমরা হয়েছিলি, সেটা তোর জন্য কত ভালো ছিল তখনই তা বুঝতে পারবি যখন তুই আমার হাতে মরবি। আমাকে ছেড়ে পালিয়ে যাওয়া এত সোজা না। বিয়ের শাড়ি গহনাগুলো পরে নাও, আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। এটা আমার কাছে কাফনের কাপড়। ভালোই ভালোই এগুলো পরে বিয়ের জন্য তৈরি হও। না, আমার বোনের খুনকে বিয়ে করা চলছে, আত্মহত্যা করব, তবু তোমাকে বিয়ে করব না। আজ বংশ যে হয় আমাকে কবুল করবে, না হয় তোমার ভাইকে কাফনের কাপড় পরিয়ে দাফনের ব্যবস্থা করবে। না না, আমি আপনাকে কিনে নিও না, আমার ভাইকে মেরো না। তুমি যা বলবে আমি তা আমি তাই করব। তুমি আমার ভাইকে মেরো না, আমি সব পড়ব, আমি সব পড়ব, সব পড়ব। অপূর্ব লাগছে তোমাকে, যে রূপের সাজে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি সে রূপে তোমাকে দেখতে পেয়ে এই হৃদয় আনন্দের জোয়ার বইছে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। কিন্তু নিয়তির পরিণতি কি দেখো নীলিমা, মানুষ মৃত্যুকে কত ভয় পায়। যেমনি আজ তুমি তোমার ভাইয়ের জীবনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মৃত বোনের সাথে প্রতিশোধের ওয়াদা বরখেলাপ করে মনের ইচ্ছার বিরুদ্ধে তোমার সেই বোনের আত্মহত্যার জন্য দায়ী এই আমাকে, এই আমাকে বিয়ে করার জন্য বৌশাস্তে বাধ্য হয়েছে। ঠিক তেমনি, ঠিক তেমনি, ঠিক তেমনি তোমার বোনের পক্ষে সেই দিন মা, আরে এই কারা তোমরা? ওরা আমার লোক, তোমার চোখের সামনে তোমার মা বাবাকে হত্যা করার জন্য এরা আমার হুকুমের অপেক্ষা করছে। না, আমার বাবা মা কি অপরাধ করেছে? ওনারা করেননি, করবে তুমি যদি আমার ভাইয়ের হাতে ধর্ষিতা মেয়েটির পক্ষে আদালতে সাক্ষী দাও। তাহলে সে অপরাধে তোমার মা বাবাকে মরতে হবে, আর তোমার বোনকে আমার ছোট ভাই ওই কক্ষে। না 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 না, এখনো কিছু করনি, তুই আবার আমার পারমিশন ছাড়া কিছু করে না। তুমি যদি আমার কথা মতো আদালতে সাক্ষী না দাও, তাহলে তোমার বোনের অবস্থা ওই মেয়ের মতোই হবে। টনি, চলে আয়। ওকে ভাইজান, ফলো মি। সেদিন আমি একজন আদর্শবান মানুষ ছিলাম, কিন্তু নির্মম নিয়তির ফাঁদে আটকা পড়ে আমি মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম।
আর তুমি তার প্রতিশোধ দিতে গিয়ে সেই শান্তশিষ্ট বাদশাকে শাস্তির দাবানলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর সেই দাবানলের জলে পুড়ে লোহার মতো কঠিন মনের মানুষ হয়ে সন্ত্রাসী বাদশার জন্ম হয়েছে। সন্ত্রাসী বাদশা নীলিমা, সত্যিকারের ভালোবাসার সাধনায় লায়লি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। সম্রাট শাহজাহান তাজমহল গড়েছে, চণ্ডীদাস 12 বছর বস্যি বেয়েছে, ট্রয়নগরী ধ্বংস হয়েছে, বাট তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? কি পেয়েছি আমি? বেস্ট স্টুডেন্ট থেকে একজন প্রেম কয়াদি হয়েছি। যদি সেদিন তুমি তোমার প্রতিশোধ দেবার জন্য নিজ হাতে আমার জীবনটা কেড়ে নিতে, আমি হাসতে হাসতে আমার জীবনটা তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি তা না করে পবিত্র ভালোবাসাকে ধারালো চাকু হিসেবে ব্যবহার করে আমার ভালোবাসার মনটাকে খুন করেছো, আর সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে দেবার জন্য আপনকে খুন করার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আমাকে বিয়ে করার জন্য তোমাকে বধূ শাস্তে বাধ্য করেছি। আজ আমি সাকসেস, আমি সাকসেস। তোমাকে আমার বউ হতে হবে না। আজ এই মুহূর্ত থেকে এই বাদশা আর তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না। খুলে দিয়েছি আমার মনের খাঁচা, তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও। তুমি ফিরে আসবে সেই আশায় আর কোনোদিন আমি পথে অপেক্ষায় থাকবো না। এই জীবনে আর কোনোদিন তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তোমাকে এই মন থেকে চিরবিদায়, গুড বাই। আউট অফ ডেঞ্জার, আপনি দেখা করে আসুন। নীলিমা, তুমি যদি মরে যেতে তাহলে সত্যি আমি প্রেমকে খুন করা প্রেম কয়েদি হয়ে এই পৃথিবীর সবার কাছে কলঙ্কিত প্রেমিক হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম। বেনারসি গহনা পরে কবুল বলা কবুল করা হচ্ছে সমাজের নিয়ম নীতি, আর সেই নিয়ম নীতি মানতে বাধ্য করে আমি তোমাকে পেতাম, কিন্তু তোমার মন পেতাম না। আর তাই সেই পাওয়াকে আমি চাই না, আমি চাই না। আমি তোমাকে চাই বাচ্চা, আমি তোমাকে চাই। এই জীবনে তোমাকে নিয়ে আমার চাওয়া পাওয়ার আশা শেষ। কেন এসেছো? আমার স্বর্গীয় ভালোবাসা ছলনার নরকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তাই দগ্ধ মনে তোমার কোনো স্মৃতিচিহ্ন রাখতে চাই না। প্রেমের সমাধি গড়া প্রেম কয়েদির মনটা নিয়ে এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনব। না, যে মনটাকে খুন করে আমি প্রেম সমাধি করতে চেয়েছি সেই মনে প্রেমের বীজ বুনে বাগান বানাবো, ভালোবেসে ফুল ফোটাবো, আর আমি তার মালা গেঁথে তোমাকে পড়াবো।
সেই গলায় এখন ফাঁসির দড়ি শোভা পাবে, তাই অন্য কাউকে পড়াও। ভুলে যাও আমার কথা, চলে যাও আমার জীবন থেকে। ভাইয়া ভাইয়া স্বপ্না, তুই মায়ের কসম ভেঙে তুই কেন আমার কাছে এসেছিস? ভিক্ষা চাইতে। আমার কাছে, আমার কাছে তুই ভিক্ষার হাত বাড়িয়েছিস? হ্যাঁ ভাইয়া, আমার জান তুমি ভিক্ষা দাও। তোর জান? হ্যাঁ, ইন্সপেক্টর দুর্জয় চৌধুরীকে আমি ভালোবাসি, ওর কিছু হলে আমি বাঁচব না ভাইয়া, ওর জান তুমি ভিক্ষা দাও। মজার কথা শুনে হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না আসলাম বেগ, জান বাঁচানো ফরজ, তাই বাদশার হাত থেকে বেঁচে থাকার আশায় শালা দুলাভাই মিলে বাদশাকে গিলে খাবার জন্য আমার পায়ের সাথে হাত মিলাতে এসেছো। মুসল্লির নজর কপালে আর আমার নজর শত্রুর জানে, তাহলে জান কেড়ে নিতে চলে নাও, যা মন চাই করো, তবুও তোমার আমার শত্রু ওই বাদশার টুটি চেপে ধাও। হ্যাঁ, তোমার আর আমাদের শক্তি এক হলে ওই একা একশো বাদশাকে দীর্ঘাত যেতে হবে মাটির তলে। পানি ছাড়া নৌকা চলে না, তেল ছাড়া বাতি জ্বলে না, আমি তোদের মতো বেইমানদের কথায় কি করে গলব? টাকার আগুন দিয়ে তোমার মনের মোমবাতিটাকে গলাব। তাহলে এবার অপারেশন চালাব, ওর বাপ মার বোনকে মশাল বানিয়ে। কি ভাইয়া, ভাইয়া কি তোমার দেখতে মন চাচ্ছে? হ্যালো, কি বললি বাবা? আমি আসছি স্বপ্না। দাঁড়া বাচ্চা, তুমি তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি, এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না, তাই আমার যন্ত্রণা ভরা মনকে শান্তি দিতে এসেছি। প্লিজ বাচ্চা, আমাকে মাফ করে দাও, তোমাকে ভালোবাসার অধিকার দিয়ে আমাকে আপন করে নাও। চুপ করো, সরে যাও আমার সামনে থেকে। আজ আমার অধিকার আদায় না করে আমি ফিরবো না। নীলিমা আমার বাবা হাসপাতালে বহুদিন পর আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে, প্লিজ আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ, আজ তোমার অসুস্থ বাবার সামনে আমার ভালোবাসা ভিক্ষে চাইব। আমার অনুমতি না নিয়ে তুই কেন ওকে আসতে বলেছিস? না বলে কি করব, খোদা না করুক বাবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে সারা জীবন তুমি ভাইয়ের কাছে দোষী হয়ে থাকবে, তোমার নিজের বিবেকের দংশনেই তুমি শেষ হয়ে যাবে। আর তা যেন না হয়, তুমি আমাকে কথা দাও আমার কথা তুমি রাখবে। পারবে না, কারণ সেই কথা রাখার আগেই আমি ওদেরকে দেওয়া কথা রাখবো, আমার ভাইয়ের হত্যার বদলা নেব, তোকে কিডন্যাপ করে নিয়ে যাব, রক্তের টানে তোর ভাই চলে আসবে আমার মরণ ফাঁদে, নির্মমভাবে মারবো ওকে, নির্মমভাবে। ও যদি মরার কাজ করে থাকে তাহলে ওকে মেরে ফেলো, তবু ওর পাপের প্রায়শ্চিত করার জন্য আমার নিষ্পাপ মেয়ের দিকে হাত বাড়িও না। তোর সাহস কত এই বাদশার রক্তে হাত বাড়িয়েছিস, আজ তোর বুকটা ফেরে তোর কলিজাটা আমি দেখব। Yeah.
চলে আয়, ওর সাথে পরে বুঝবো। মৃত্যুর আগে শেষ কসম দিয়ে যাচ্ছি, ও যেন তোর বাবা আর আমার লাশ দহন করতে না পারে। কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও যেন ভাই কাছে না আসতে পারে। চারিদিক ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। কোথায় যাচ্ছ তুমি? ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা, ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা। এই দৃশ্য দেখা ছাড়া তোমার করার কিছুই নেই। তুমি কি ভুলে গেছো তোমার মায়ের কসমের কথা? তাছাড়া দেখছো না, ওখানে তোমাকে ধরার জন্য পুলিশ পাহারে রয়েছে। আমার ভাগ্যের কি নির্মম পরিণতি, একমাত্র আদরের ছেলে হয়েও শেষবারের মতো বাবা মার মুখটা দেখার সৌভাগ্য আমার হলো না। নিজের মনের আনন্দের জন্য আমি কতটা স্বার্থপর হয়ে প্রেমের পেছনে ছুটে বেরিয়েছি, পবিত্র প্রেমকে মূল্য দিতে গিয়ে কত বড় পাপ আমি করেছি। নিজের সংসারের সমস্ত সুখ শান্তি আমি কেড়ে নিয়েছি। আমাকে নিয়ে মা বাবার কত আশা আকাঙ্ক্ষা ছিল, সব তুলে সব করে দিয়েছে সব। যে মায়ের ঘরে জন্ম নিয়েছি সেই মাকে, সেই জন্মদাতা পিতাকে আমারই কারণে খুন হতে হয়েছে। কত অপরাধী আমি, কত বড় পাপী আমি। জীবনে তুমি রয়েছ, সেই জীবনে থেকে তুমি বাঁচতে পারবে না, আর তোমার জীবনের সাথে যারা জড়িত তাদের কেউ বাঁচাতে পারবে না। তাই চলো আমরা দূরে কোথাও চলে গিয়ে নতুন করে জীবন করি, সুখে সংসার করি। তুমি প্রেম করতে জীবনের নীতি জানি। একদম চোর, আমি তোকে আমার মনের কথা বলে দিয়েছি। প্রেম ভালোবাসা বিয়ে সংসারের পথ থেকে সরে দাঁড়িয়েছি, তুইও আমার জীবন থেকে সরে যা। থামলে কেন? মানো, আমাকে মেরে ফেললেও আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের সুখে সংসার করার আশায় কারো দিকে হাত বাড়াবো না। তোমাকে ছেড়ে এক পাও কোথাও যাব না। কেন, এটা তো আকাশের বাড়ি। এটাই তোমার শেষ ঠিকানা, এসো। তুমি এখানে কেন? ভয় পাবার কিছু নেই, আমি তোমার নীলিমাকে সাথে নিয়ে এসেছি, চলো। নীলিমা, আরে বিশ্বাস করো, নীলিমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে বিয়ে করতে পারিনি বলে ভুলেও কোনোদিন আফসোসও করিনি। বিশ্বাস করো, যেদিন তুমি বিয়ে ভেঙে দিয়েছো সেদিন থেকে ওর স্মৃতিচিহ্ন আমরা মন থেকে মুছে ফেলেছি। সেদিন বিয়ে ভেঙে দেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যা শোধরানোর জন্যই আমি ওকে নিয়ে এসেছি। আজকের পর থেকে আমি নীলিমার তোমার জীবনে দেখা দেব না।
আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো। আমি চাইতে আসিনি, আমি তোমার কাছে শেষ অনুরোধ নিয়ে এসেছি, আর তা হচ্ছে তুমি নীলিমাকে বিয়ে করো। কি বললে? নীলিমাকে বিয়ে করো। কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না। পারতে তোমাকে হবেই। না, আমি ওকে বিয়ে করবো না। তুমি অদ্ভুত মানুষ। যখন আমি নীলিমাকে বিয়ে করতে চেয়েছি তখন তুমি আমাকে মেয়ে আদমরা করেছো, আর এখন বিয়ে করবো না বলছি, তাই এখনই তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো ভাই। মাফ করে দিও আকাশ, মাথায় রক্ত উঠে গিয়েছিল বলেই আমি অস্ত্র হাতে তুলে নিয়েছি। নীলিমার মতো মেয়েকে বউ করে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তুমি ওকে এত সুখ দেবে, এত সুখ দেবে যাতে দুঃখ ওকে স্পর্শ করতে না পারে। নীলিমা, তুমি ঠিকই বলেছ, তোমার প্রতি আমার ভালোবাসা একবিন্দুও কমেনি, আর তাই বলছি ওই চাইগাট্টঘর আসলাম বেগ আর জাফর শেখ কখনো আমাকে আগের জীবনে ফিরে যেতে দেবে না, আর তাই ওদেরকে শেষ করে দিয়ে বেঁচে থাকতে পারলে বাঁচব, আর না হয় মরব। ভালো থেকো। বস, বাচ্চা এই বাড়িতেই আছে, তুমি ওইদিকে যা। তুমি ওইদিকে তুমি চল।
আয় পাইলটের বাচ্চা, সামনে যা। আমার জান শেষ হইল।